বলেন স্যার, মানুষ ভয় পায় দুইটা কারণে। একটা জিনিস হচ্ছে যেটা দেখে সেটারে ভয় পায়, আর একটা জিনিস যেটা দেখে না সেটারও ভয় পায়। ধরো রাক্ষস, রাক্ষসের দেখা যায় সেটা মানুষ ভয় পায়, আবার ভূত দেখা যায় না মানুষ ভয় পায়। তাহলে স্যার গবেষণা করে দেখা গেছে যেটা দেখা যায় সেটাতে মানুষ যত না ভয় পায়, যেটা দেখা যায় না সেখানে মানুষ বেশি ভয় পায়। তাহলে স্যার এই যে ডাকাত আছে না, হ্যাঁ, ডাকাত কোন পর্যায়ে পড়ে, এটা কি ভূত নাকি রাক্ষস? চিন্তায় ফলাই দিলি। আপনি কি নিশ্চিত যে স্বপন ডাকাতি নিয়েছে? আমরা তো আপনার উন্মাদ করতে চাইতেছি না, আপনি তো আমাদের কোন শর্তই মানতেছেন না। উন্মাদ করতে চাইতেছ সেটা ভালো কথা, তাহলে আমি যে তোকে কইতেছি আমার টাকা লাগবো, টাকা টাকা দিতে চাস না কেন? টাকা আপনার সব কিছু শুনলাম, চেয়ারম্যান সব আমার ফোন করে জানিয়েছে, কিডন্যাপ হবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবো সেটা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিতে পারি, উদ্ধারও করে ফেলতে পারি। এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে ডাকাত, স্বপন ডাকাত, যাকে আমি নিজেই ভয় পাই। ভয় পাই মানে আমার কেন জানি মনে হয় যে আমার এমন শক্তি বা সাহস নাই যে তাকে ধরে নিয়ে আসবো। এতক্ষণে আমাদের মাঠে নেমে যাওয়া উচিত ছিল, কি উচিত ছিল না? জি স্যার অবশ্যই স্যার, উচিত ছিল হিসেবে বুঝলাম না স্যার, আপনাদের কাজ হচ্ছে মানুষ বিপদে পড়লে তাদের উদ্ধার করা স্যার, একজন ডাকাতে তার ডাকাতি কাজ চালায় যাবে স্যার, একজন নিরীহ মানুষ স্যার সে তার জীবন বাঁচাবে না, জীবন বাঁচাবে। কিন্তু বাদশা সাহেব আমার একটা কথা বলেন তো, আমার জীবনটা কে বাঁচাবে? আপনি কি জানেন আমি নিরিবিলি শান্তির জন্য এই রিমোট এলাকায় পোস্টিং নিয়ে আসছি, এখানে কেউ আসতে চায় না, আমি শেষ চাই আসছি স্যার। স্যার আপনি রাজি হন স্যার, আপনারা যদি না বাঁচেন স্যার আর কে বাঁচাইবো স্যার? স্যার সেটাও তো কথা, এখন তো ডাকাতি কেস বেঁচে যেতে পারি, মার্ডার কেস তো আমি বাঁচতে পারবো না, চাকরি চলে যাবে এবং আমি নিজে আমার বাবা আমি পরে আবার মার্ডার কেসে আসামি হয়ে যাবো। এতে তো স্যার আমাদের পাড়ায়ও বদনাম হবে। বদনাম নিয়ে আসে জান নিয়ে আসে, ওর বদনাম নিয়ে আসে স্যার, কথা সত্য কইছে স্যার, পাড়ায়ও বদনাম হবে স্যার। আচ্ছা আমার প্রশ্ন করেন তো, মানে উত্তর দেন তো,
যে মানে আপনার মানে চেয়ারম্যান সাহেবের মানে বোন মানে গ্রামে যখন ঢুকছিল কোন দিকে ঢুকছিল যারা বলতে পারো কোন কোন পাড়া দিয়ে ঢুকছিল আমার মনে হয় স্যার ওই যে পূর্ব পাড়া হ্যাঁ স্যার পূর্ব পাড়া দিয়ে আইছিল স্যার আবার পূর্ব পাড়া কেন স্যার পূর্ব পাড়ায় কোনো সমস্যা আছে স্যার স্বপন টাকা পূর্ব পাড়া দিয়ে যাতায়াত করে বেশি জি স্যার তুমি তো পূর্ব পাড়া কিছু বোঝো না কথা বলো কম বলো ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি যেহেতু আমরা সরকারি লোক আর অন্যায়ের বিরুদ্ধে তো আমাদের লড়তেই হবে তাহলে কেন সরকার আমাদের পিস্তল দিল এই যে আমাদের এই ফাঁড়ি দিছে এই ফোর্স দিছে আমার ব্যবস্থা আপনি কোনো চিন্তা করবেন না জান এই কাজটা আমরা নিলাম এই যে আমি ডাইরি আপনাকে এক কাজ সাইন করে যাবে আপনি এই ফোর্স রেডি করো যাও সব ফোর্স নিয়ে মাঠে নেমে যাও আমি ডিপি ফোন দেবো কোথায় কে আমি ঠিকঠাক করতে পারবো সেটা আমি ঠিক আছে স্যার আপনি যাবেন আমি দেখো কি আমি পাহাড়ে দেখো দেখো ভাইজান তুমি আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছো এজন্য আমি তোমার কাছে ঋণী আমি সবকিছু মানি তুমি এতদিন যা অন্যায় করছো করছো কিন্তু আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আমি তোমার আর কোনো অন্যায় করতে দেব না কি করতে চাস তুই আমি কইতেছি তুমি যে লোকগুলারে আটকায় রাখছো তারপরে ছাইরা দাও নাহলে আমি পুলিশের কাছে যাওয়া সব বইলা দিব কি পরে তুই কি করলি তুই আমাকে আপন মায়ের পেটের বোন পুলিশ ধরলে আমরা জেলে পয়সা মরুম এটা জানার পরও তুই ভাইকে পুলিশে হাতে তুলে দিবি এছাড়া তো আমার আর কোনো উপায় নাই তোমরা তো ভালো করে কথা বললে কথা শুনো না আর আমি তো নিজের ভালোর জন্য বলতেছি না আমি তো তোমার মঙ্গলের কথা চিন্তা করতেছি ভাবির মঙ্গলের কথা চিন্তা করতেছি সবার মঙ্গলের কথা চিন্তা করে এই কথা বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে কর আমি তোর কথায় রাজি এই লোকগুলারে আমি ছেড়ে দেব কিন্তু যে শিমুল শকুত ওরা আমার লোকে কষ্ট করছে না ওরা কি এটা মানবো কেন আমি ছোট বোন হয়ে যদি তোমারে মানাইতে পারি তুমি কি বড় ভাই হয়ে তাগরে মানাইতে পারবা না ঠিক আছে তুই এক কাম কর তুই তোর রুমে যা আমি অগলগে বিষয়ে আলোচনা করে দেখি দেখি ওরা মানে কিনা জি স্যার ভালো আছেন
হ্যাঁ স্যার শুনেন, মানে আপনি যাকে পাঠিয়েছিলেন আপনার বাসার যে গৃহশিক্ষক রনি, অনেক মেধাবী, ভালো, শিক্ষিত, মানুষকে অনেক মোটিভেট করতে পারে, অনেক উৎসাহ দিতে পারে। আমি তো মনে করেন যে ওই যে ওই কি ডাকাত জানি না, আমি তো ভুলে গেছি ভয়ে, ওই স্বপন ডাকাত, স্বপন ডাকাতের ভয়ে আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম এই অপারেশনই করবো না। কিন্তু সে আমাকে আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে এত কথা বললো, আমি কিন্তু অপারেশনটা শুরু করে দিয়েছি, একদম মাঠে নেমে গেছি আমার সকল ফোর্স, সকল অস্ত্র শস্ত্র নিয়ে, সকল গোলা বারুদ নিয়ে, এখন পুরো গ্রামের চারপাশে ছড়িয়ে পড়েছে। আপনি কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ, আপনি খালি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ দোয়াই তো করবেন, অন্য কিছু করার দরকার নেই, কারণ আপনি তো সহজ সরল শুধু জগন্নাথের চেয়ারম্যান, আপনি গমসমি করতে পারেন না, টাকা পয়সা জগামায় দশতলা বাড়ি করতে পারেন না, আপনি ভালো চেয়ারম্যান, ভালো তো সব আপনি এরকমই হয়। আপনি শুধু দোয়া করবেন, হ্যাঁ পাঁচ নামার সাথে দোয়া করবেন যাতে আমরা অপারেশনটা সফল করতে পারি। হ্যাঁ অবশ্যই দোয়া করবো, শোনো দ্রুত অভিযান শেষ করো, আমার বোনরে আজকে রাত্রের মধ্যে মুক্ত করবা। স্যার স্যার আপনি কোনো টেনশন করবেন না, আপনি খালি শরীরের যত্ন নেন, শুধু শরীর চারিদিকে আপনার তাকায় থাকেন, আমরা অবশ্যই রাতের মধ্যে আপনার বোনকে উদ্ধার করে আপনার বাড়িতে আমরা পাঠিয়ে দেবই দেবই দেব ইনশাল্লাহ দেবই। জি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। তাহলে আমার সমস্যাটা কি, আমি না এই যে মানে এই ফাঁড়ি থেকে বের হইনি, আমি ফাঁড়িতে বসে বসে সব কিছু ডিকটেশন দিতেছি, মোবাইলটা ফোনে আমি সব যোগাযোগ করতেছি, একটা মোটামুটি রণক্ষেত্র অবস্থা, আপনি কোনো চিন্তা করবেন না। মানে তোদের এলাকায় যে ডাকাতের উৎপাত আছে ব্যাপারটা তুই জানতি না? কই ফাঁসাইলি, আগে বললেই পারতি। মানে আমি আমি জানতাম, বাট আমি ভাবছি যে ভাইয়াগুলো বলছে গ্রামে গঞ্জে এরকম কুসংস্কার থাকি, এখনকার যুগে কি ডাকাত হয় নাকি? কুসংস্কার না, তাহলে এখন কি হচ্ছে এটা? সব আনএক্সপেক্টেড না, আমি তো আর জানতাম না যে আসলে ডাকাত আছে, আমি জাস্ট শুনছি গল্পে, মানে যে বলে যে গ্রামে ডাকাত পড়ে ডাকাত পড়ে, বাট এটা রিয়েলি যে হবে আমি তো বুঝতে পারি নাই। বাট অ্যাট লিস্ট কেয়ারফুল তো থাকতে পারতি, তাই না? আমরা তো কিছুই জানি না। তোর ভাই তো বলছিল তোকে, গাড়িও পাঠাতে চাইছিল। এটা তোর ভুল, অ্যান্ড তুই চাইলেই কেয়ারফুল থাকতে পারিস। এখন হয়েছে তো, আমি কি ইচ্ছা করে এরকম করছি তোর মনে হইতেছে? মানে আমি চাবো আমার ফ্রেন্ডরা বিপদে পড়ুক, আমি স্বপ্ন দেখতেছিলাম না, স্বপন ডাকাত আমার এখানে আসছে, আসে আমার গলা টিপা ধরছে। তুমি স্বপন ডাকাত না তো? না স্যার। আমার ড্রেস পরে আসলে তো? না স্যার। সত্য কথা বলো, আমি কি বলতেছি আমার কথা শুনে? বলো বলো তাড়াতাড়ি বলো স্যার। স্বপন ডাকাতের আমি সন্ধান পাইছি। তাই নাকি? জি স্যার। এই ফাঁড়িতে নাই তো? না স্যার, এই ফাঁড়িতে নাই। কোথায় আছে? সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আমাদের স্পাই তাকে খুঁজে বের করেছে, খুঁজে বের করেছে একটা আস্তানার ভিতরে। সে ওই চেয়ারম্যানের বোন এবং তার দুই সঙ্গীকে ওইখানে স্যার আটকায় রাখছে। কিছু করে নাই, মানে আমরা যদি স্যার এখন লেট করি তাহলে যে কোনো রকমের দুর্ঘটনা স্যার ঘটে যেতে পারে। তুমি কে? আমার আপনি চিনবেন না, এই গ্রামের যে সবচেয়ে বড় ডাকাত স্বপন ডাকাতের বই নামি। ও তুমি ডাকাতি করতে এসো, তোমার তো খুব সাহস, মেয়ে মানুষ ডাকাতি করতে আসছো,
দেড় জন পুরুষ লোক নিয়ে আসতা নাকি আনছো? যে না চাচা, আমি ডাকাতি করতে আসি নাই, আমি আপনার একটা খবর দিতে আসছি। কি খবর বলো? চাচা, আমি জানি আপনার শরীরটা ভালো না, কিন্তু কথাটা আমার আপনারা বলতেই হইব। বলো বলো, কি বলবো বলো। আমার ভাই, আমার ভাই আপনার বোনেরে আর হেডরি বন্ধুরে আমাকে বাড়ির পিছনে আটকায় রাখছে, আমি নিজের চোখে দেখছি। কি বললা, কি বললা তুমি? হ্যাঁ চাচা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ করে বাঁচানোর ব্যবস্থা করেন, কিন্তু চাচা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনি আমার ভাইরে কিছু বলেন না, আমার ভাইরে চাইরা দিয়ে আমি কথা দিতেছি আমার ভাই আর কোনোদিনও ডাকাতি করব না, দরকার হলে আমরা এই গ্যারাম ছেড়ে চলে যাবো। বাড়ির পিছনে আমার বোন আর তার বান্ধবীদেরকে বাইন্দা রাখছে, তাড়াতাড়ি যাবো যাবো, এখনই যাবো, অবশ্যই যাবো। জীবনে বেরোনের চাকরি মায়া নাই আমার, আমার কিসের ভয়, আমি যাবো না, আমার যান আগে, আমার প্রত্যেক দানটা আগে। কথা কিন্তু হুশ করে বললো, তোমার যাইতে হবে, তুমি যাবে তোমার ঘরে যাবে, যাও। যাবো মানে ঠিক আছে যাবো, ভয় কিসের, ভয় কিসের, একটাই তো জীবন, আমি ছেড়ে দিলাম জীবনটার মায়া, আমার লাশ চলে যাবে, লাশ পড়ে যাবে, সমস্যা আছে? আমি যাবো, 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 ঠিক আছে, যাবো। আমার মনে হয় আর বেশি লেট করা ঠিক হবে না, আমি আসি চাচা, আসসালামু আলাইকুম। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, যখন আমার চাকরি হয়েছিল তোমার কাছে আমি এইভাবে মোনাজাত করেছিলাম, যাতে মৃত্যুর আগে আমি রিটায়ারমেন্টে যেতে পারি। মনে হয় আল্লাহ আমি যেতে পারবো না, আমার মৃত্যুর পরেই মনে রিটায়ারমেন্টটা।